আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু নিউ লেসন উইথ শিমুল। ভিওন, আমি আজকে আপনাদেরকে স্পোকেন এবং রাইটিংয়ের কিছু গুরুত্বপূর্ণ স্ট্রাকচার্স প্র্যাকটিস করবো, যে স্ট্রাকচারগুলির মাধ্যমে আপনারা আপনাদের স্পোকেন এবং রাইটিংকে অনেকটা ইম্প্রুভ করতে পারবেন। ভিওন, মোস্ট ইউজফুল স্ট্রাকচার্স ইন ইংলিশ। ভিওন, আমি আপনাদেরকে আজকে যে লেসনটি প্র্যাকটিস করবো সেটি হচ্ছে আমার লেখা অ্যান্ড অ্যাডভাইজার অফ কমিউনিকেটিভ ইংলিশ গ্রামার অ্যান্ড ল্যাঙ্গুয়েজ বইয়ের 468 এবং 469 পৃষ্ঠা থেকে আজকে আপনাদেরকে ফ্রেক্স হয়ে যাচ্ছে। ভিওর্স, আপনারা যদি ইংরেজি ভাষার প্রত্যেক কিছু দক্ষ হচ্ছেন, ফর এক্সাম্পল ইংলিশ প্রনাউন্সিয়েশন, ব্রিটিশ এবং আমেরিকান প্রনাউন্সিয়েশন, ইংলিশ গ্রামার, লিসনিং, স্পিকিং, রিডিং, রাইটিং এবং বোকাবে দক্ষ হচ্ছেন, তাহলে আপনারা আমার লেখা 676 পৃষ্ঠা বইটি আপনারা ফলো করতে পারেন। ভিওর, এই বইটিতে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীর বিশ্ববিদ্যালয় সম্মানের শিক্ষকবৃন্দ সহ বাংলাদেশের খ্যাতনামা শিক্ষা প্রতিষ্ঠান প্রদানগণ তাদের ছবিসহ মূল্যবান মতামত দিয়েছেন যে বইটি ছাত্রদের সহ যে কোনো শ্রেণী ভাষা মানুষের জন্য ইংলিশ ক্ষেত্রে শতভাগ কার্যকরী। ভিওর, আপনারা যা ইতিমধ্যে বইটি সংগ্রহ করেছেন, আপনারা এই মুহূর্তে 468 এবং 469টা খুলে আমার সঙ্গে প্রেস করুন, এবং যারা বইটি এখনও সংগ্রহ করেন আপনারা খুব দ্রুত বইটি বিকাশের মাধ্যমে আমাদের কাছে অর্ডার করতে পারেন। আমাদের বিকাশ নাম্বার চাইলে আপনারা লিখে রাখতে পারেন, বিকাশ নাম্বার হচ্ছে 01722650680। এই নাম্বার আপনারা বিকাশকে খুব দ্রুত বইটি আমাদের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারেন। ভিওন, লেটস গেট স্টার্টেড, চলুন আজকে লেসনটি শুরু করা যাক। ভিওন, আমি প্রথমে আপনাদেরকে যে গুরুত্বপূর্ণ স্ট্রাকচার প্র্যাকটিস করবো সেটি হচ্ছে ইউজ অফ হোয়াট ইফ। ইভেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট স্ট্রাকচার। আপনারা যদি স্পোকেন এবং রাইটিং এই স্ট্রাকচারই ব্যবহার করেন, তাহলে আপনারা হাজার হাজার বাক্য তৈরি করতে পারবেন। মেন লক্ষ্য করুন যে বাংলা বাক্যে কী হবে যদি, বাংলা বাক্যে কী হবে যদি থাকলে ইংরেজিতে স্ট্রাকচারটি হবে, প্রথমে হচ্ছে হোয়াট ইফ প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন প্লাস কোশ্চেন মার্ক। আপনি একটি বাংলা বাক্য ফলো করুন, যেমন যদি তোমার মা মারা যায় তাহলে কী হবে, কী হবে অর্থে হবে হোয়াট ইফ। আপনি প্রথমে হচ্ছে হোয়াট ইফ, তারপর সাবজেক্ট, তারপর ভার্ব, তারপর এক্সটেনশন, তারপর কোশ্চেন মার্ক। আপনি বাংলা বাক্যটি যদি ইংরেজিতে আপনি ট্রান্সলেট করেন, লক্ষ্য করুন যে যদি তোমার মা মারা যায় তাহলে কী হবে, প্রথমে আপনি হোয়াট ইফ বসাবেন, তারপর হচ্ছে সাবজেক্ট, সাবজেক্ট হচ্ছে তোমার মা, ইউ মাদা, হোয়াট ইফ ইউ মাদা, তারপর হচ্ছে ভার্ব, ভার্ব এখানে হচ্ছে মারা যায় হচ্ছে বিয়স, মারা যাওয়া হচ্ছে ডাই। যেহেতু ইউ মাদা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সো এটির সঙ্গে এস ভাইস বসবে, সো হোয়াট ইফ ইউ মাদার ডাইজ, তারপর কোশ্চেন মার্ক, এই যে প্রশ্ন চিহ্নটি, যদি তোমার মা মারা যায় তাহলে কী হবে। পরের বাক্যটি ফলো করুন, যদি সে পরীক্ষায় ফেল করে তাহলে কী হবে। আপনি রুনু যে প্রথমে হচ্ছে হোয়াট ইফ বসালেন, তারপর হচ্ছে সে হচ্ছে হি বা শি, হোয়াট ইফ হি, তারপর ভার্ব হচ্ছে ফেল করা হচ্ছে ফেলস, এটি থার্ড পার্সন উইথ অ্যাস বসবে, সো হোয়াট ইফ হি ফেলস ইন দ্য এক্সাম, যদি সে পরীক্ষায় ফেল করে তাহলে কী হবে। পরের বাক্যটি ফলো করুন, যদি তিনি সেখানে না যান তাহলে কী হবে। লক্ষণ প্রথম হচ্ছে হোয়াট ইফ, তারপর সাবজেক্ট হচ্ছে সে, শি বা হি হবে, হোয়াট ইফ শি ডাজ নট গো দেয়া, ভেন এটি নাবোধক বাক্য, সে সেজন্য এটি প্রেজেন্ট ইনফিনিটিভের নাবোধক, সো ডাজ নট বসবে, এটি থার্ড পার্সন বিদায়। হোয়াট ইফ হি ডাজ নট গো দেয়া, যদি তিনি সেখানে না যান তাহলে কী হবে। পরের বাক্যটি ফলো করুন, যদি বৃষ্টি হয় তাহলে কী হবে। প্রথমে হচ্ছে হোয়াট ইফ, তারপর বৃষ্টি হচ্ছে ইট রেইনস, হোয়াট ইফ ইট রেইনস, যদি বৃষ্টি হয় তাহলে কী হবে। পরের বাক্যটি ফলো করুন, যদি তুমি সময় মতো না আসো তাহলে কী হবে। প্রথমে হচ্ছে হোয়াট ইফ, তারপর তুমি হচ্ছে ইউ, এটি যেহেতু নাবোধক বাক্য, সো প্রেজেন্ট ইনফিনিটিভ নাবোধক বাক্য, ডু নট বা ডাজ নট বসবে, ইউ থার্ড পার্সন, সরি ইউ হচ্ছে সেকেন্ড পার্সন, সো ডু নট, হোয়াট ইফ ইউ ডু নট কাম ইন টাইম, যদি তুমি সময় মতো না আসো তাহলে কী হবে। পরে আরও কিছু বাক্য আপনাদের সুবিধাতে দিয়েছি, আরও অনেক এক্সাম্পল, এগুলি ফলো করুন। হোয়াট ইফের ফলো করুন, যেমন যদি প্রধান অতিথি সবাই উপস্থিত না হয় তাহলে কী হবে। আমরা রুনু যে প্রথমে হচ্ছে হোয়াট ইফ, তারপর সাবজেক্ট হচ্ছে প্রধান অতিথি, দ্য চিফ গেস্ট, হোয়াট ইফ দ্য চিফ গেস্ট, যেহেতু নাবোধক বাক্য, সো প্রেজেন্ট ইনফিনিটিভের ডাজ নট বসবে, প্রধান অতিথি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সো হোয়াট ইফ দ্য চিফ গেস্ট ডাজ নট অ্যাটেন্ড দ্য প্রোগ্রাম, ইউনিট ভার্ব হচ্ছে অ্যাটেন্ড দ্য প্রোগ্রাম, যদি প্রধান অতিথি সভা উপস্থিত না হয় তাহলে কী হবে। পরে যে বাক্যটি ফলো করুন, যদি সে নিয়মিত স্কুলে না যায় তাহলে কী হবে, এটিও নাবোধক বাক্য, সো রোনন যে প্রথমে হচ্ছে হোয়াট ইফ, তারপর সাবজেক্ট, হোয়াট ইফ হি ডাজ নট গো টু স্কুল, যদি সে নিয়মিত স্কুলে না যায় তাহলে কী হবে। পরের বাক্যটি ফলো করুন, যদি ছেলেটি সত্য কথা বলে তাহলে কী হবে, রোনন যে প্রথমে হচ্ছে হোয়াট ইফ, হোয়াট ইফ দ্য বয়
বিবরণ এটি যদি ছেলেটি সত্য কথা না বলে হবে, এটি ভুল লেখা হয়েছে, আপনাকে না বলা হবে, নেগেটিভ সেন্টেন্স। যদি ছেলেটি সত্য কথা না বলে তাহলে কি হবে? হোয়াট ইফ দ্য বয় ডাজ নট স্পিক দ্য ট্রুথ, অর্থাৎ যদি ছেলেটি সত্য কথা না বলে তাহলে কি হবে? আপনি এটি বিবরণ টাইপিং মিস্টেক, টাইপিং টাইপ করার সময় মিস্টেক হয়েছে, সো এখানে না হবে। যদি ছেলেটি সত্য কথা না বলে তাহলে কি হবে? হোয়াট ইফ দ্য বয় ডাজ নট স্পিক দ্য ট্রুথ। যেমন পয়েন্ট ইফ করুন, যদি লোকটি নিয়মিত শরীরচর্চা না করে তাহলে কি হবে? রুন যে প্রথমে হচ্ছে হোয়াট ইফ, তারপর সাবজেক্ট দ্য ম্যান, তারপর আপনি প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্সে নাবোধক বাক্যের স্ট্রাকচার হচ্ছে ডু নট, সাবজেক্ট প্লাস ডু নট ডাজ নট। সো হোয়াট ইফ দ্য ম্যান ডাজ নট ঠিক এক্সারসাইজ রেগুলারলি, যদি লোকটি নিয়মিত শরীরচর্চা না করে তাহলে কি হবে? পরের যে বাক্যটি ফলো করুন, যদি শিশুটি হারিয়ে যায় তাহলে কি হবে? প্রথমে হচ্ছে হোয়াট ইফ, তারপর সাবজেক্ট হচ্ছে শিশুটি, দ্য দ্য চাইল্ড বা অথবা দ্য বেবি, আপনি আমার মতো লিখতে পারবেন। হোয়াট ইফ দ্য চাইল্ড গেটস লস্ট, যদি শিশুটি হারিয়ে যায় তাহলে কি হবে? ভিওর আমি এরপর আপনাদেরকে একটি গুরুত্বপূর্ণ স্ট্রাকচার প্র্যাকটিস করাচ্ছি, ফলো করুন। ইউজ অফ বি প্লাস ইউজ টু প্লাস বেস ফর্ম অফ ভার্ব প্লাস আইএনজি। ভিওর আমি প্রথমে আপনাদেরকে এটি বুঝিয়ে দিচ্ছি। বি হচ্ছে বি ভার্ব, অর্থাৎ অক্সিলারি ভার্ব, যেমন এম, ইজ, আ, ওয়াজ, ওয়া, তারপর হচ্ছে ইউজ টু, তারপর হচ্ছে বেস ফর্ম অফ ভার্ব। বিকজ বেস ফর্ম হচ্ছে প্রেজেন্ট ফর্ম, ভার্বের যে প্রেজেন্ট ফর্ম বি ওয়ান, এটির সঙ্গে আইন যুক্ত হবে। বিয়ার আমি এখানে আপনাদের যে স্ট্রাকচারটি প্রেস করেছি এটির রুলটি ফলো করুন। বাংলা বাক্যে বর্তমানে কেউ কোনো কিছু করতে অভ্যস্ত করতে ইঙ্গিতের স্ট্রাকচারটি হবে, প্রথমে হচ্ছে সাবজেক্ট, তারপর যেহেতু বর্তমানে অভ্যস্ত সেহেতু এম ইজ আ, সাবজেক্ট প্লাস এম ইজ আ প্লাস ইউজ টু প্লাস বেস ফর্ম অফ ভার্ব, অর্থাৎ প্রেজেন্ট ফর্ম ভার্বের, তারপর এর সঙ্গে আইএনজি, তারপর হচ্ছে এক্সটেনশন। অর্থাৎ আপনাকে মনে রাখতে হবে যে বর্তমানে কী কোনো কিছু করে অভ্যস্ত বা কোনো কিছু করতে অভ্যস্ত করতে এই স্ট্রাকচারটি হবে। আপনি একটি বাক্য ফলো করুন, যেমন সে খুব সকালে ঘুম থেকে উঠতে অভ্যস্ত, অথবা সে খুব সকালে ঘুম থেকে উঠে অভ্যস্ত। আপনি এটি হয়তো বর্তমানে সে অভ্যস্তটি ঘুম থেকে উঠে অভ্যস্ত, সেই জন্য এই স্ট্রাকচারটি আপনি এই স্ট্রাকচার দিয়ে করবেন। যদি আমরা এই বাংলা বাক্যটি ট্রান্সলেট করি তাহলে হচ্ছে প্রথমে হচ্ছে সাবজেক্ট, সাবজেক্ট হচ্ছে কে, সে, সে হি বা সি আপনি যাই ইউজ করেন, হি লিখলাম, তারপর হচ্ছে এম ইজ আ, ভিওর আমরা জানি যে সে হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, সো ইজ, হি ইজ, তারপর হচ্ছে ইউজ টু, এই যে ইউজ টু বসালেন, তারপর বেস ফর্ম অফ ভার্ব মানে প্রেজেন্ট ফর্মের সঙ্গে আইএনজি, এখানে ঘুম থেকে ওঠা হচ্ছে প্রেজেন্ট ফর্ম, আমরা জানি ঘুম থেকে ওঠা হচ্ছে গ্যাট আপ ফ্রম স্লিপ বা গ্যাট আপ ফ্রম ব্যাট, এটির সঙ্গে আপনি আইএনজি যোগ করবেন, এই যে আইএনজি বেস ফর্মের সঙ্গে, সো গ্যাটের সঙ্গে আইএনজি যোগ করলে গ্যাটিং আপ ফ্রম স্লিপ, তারপর বাকি অংশ হচ্ছে এক্সটেনশন, খুব সকালে আমরা জানি যে আর্লি ইন দ্য মর্নিং, সো পুরো বাক্যটা হচ্ছে হি ইজ ইউজ টু গেটিং আপ ফ্রম স্লিপ আর্লি ইন দ্য মর্নিং, অর্থাৎ সে খুব সকালে ঘুম থেকে উঠে বা ঘুম থেকে উঠতে অভ্যস্ত। আপনি পরের বাক্যটি ফলো করুন, আমার বাবা সত্য কথা বলে অভ্যস্ত, উনি সত্য কথা বলে অভ্যস্ত। আপনি এই বাক্যটিকে যদি রুজি করেন তাহলে সাবজেক্ট হচ্ছে কে, আমার বাবা, ইংরেজি হচ্ছে মাই ফাদার, তারপর হচ্ছে এম ইজ আ, মাই ফাদার থার্ড ফার্স্ট সিঙ্গুলার নাম্বার, সো ইজ, মাই ফাদার ইজ, রুজি হচ্ছে ইউজ টু, ইউজ টু বসালেন, তারপর হচ্ছে আপনি বেস ফ্রম আ ভার্বের সঙ্গে অর্থাৎ প্রেজেন্ট ভার্বের সঙ্গে আইএনজি, কথা বলা হচ্ছে স্পিক, শরীরের সঙ্গে আইএনজি যুক্ত করবেন স্পিকিং, মাই ফাদার ইজ ইউজ টু স্পিকিং দ্য ট্রুথ, অর্থাৎ আমার বাবা সত্য কথা বলে অভ্যস্ত। আপনি পরের যে রুলটি সেটি ফলো করুন, পরেরটি যেমন লোকটি গরম চা খেতে অভ্যস্ত, এনে সাবজেক্ট হচ্ছে লোকটি, লোকটি হচ্ছে দ্য ম্যান, তারপর এম ইজ আ, লোকটি থার্ড ফার্স্ট সিঙ্গুলার নাম্বার, সো ইজ, দ্য ম্যান ইজ, তারপর অনুযায়ী হচ্ছে ইউজ টু, দ্য ম্যান ইজ ইউজ টু, আমরা জানি চা খাওয়া হচ্ছে আমরা এই সফট ড্রিঙ্কস, আমরা এই সফট ড্রিঙ্কসের ক্ষেত্রে আমরা ঠিক, হ্যাভ বা ড্রিঙ্ক ইউজ করতে পারবো, বাট ইট না, ঠিক, তারপর হচ্ছে হ্যাভ অথবা ড্রিঙ্ক, সো দ্য ম্যান ইজ ইউজ টু, আমরা স্মার্টলি ঠিক ইউজ করলাম, এটির সঙ্গে আইন যুক্ত হবে, দ্য ম্যান ইজ ইউজ টু টেকিং হোট টি, অর্থাৎ লোকটি গরম চা খেতে অভ্যস্ত। আরও অনেক গুরুত্বপূর্ণ উদাহরণ আছে, ফলো করুন। যেমন ছেলেটি ইঙ্গিতে কথা বলে অভ্যস্ত, এখানে রুনুজি প্রথমে সাবজেক্ট হচ্ছে ছেলেটি, দ্য বয়, এটি থার্ড ফার্স্ট সিঙ্গুলার নাম্বার, সো ইজ, তারপর রুনুজি হচ্ছে ইউজ টু, কথা বলা হচ্ছে স্পিক, আমরা এটির সঙ্গে আইন যুক্ত করবো, প্রেজেন্ট ভার্বের সঙ্গে স্পিকের সঙ্গে আমরা আইন যুক্ত করলাম স্পিকিং, কিসে, ইংরেজিতে, ইন ইংলিশ, সো দ্য বয় ইজ ইউজ টু স্পিকিং ইন ইংলিশ, ছেলেটি ইঙ্গিতে কথা বলে অভ্যস্ত। পরেরটি ফলো করুন, তাহারা নিয়মিত নদীতে সাঁতার কাটতে অভ্যস্ত, তো আমরা তাহারা হচ্ছে সাবজেক্ট, সো দেয়, এটির সঙ্গে অ্যামিজা, দেয়
থার্ড পার্সন প্লুরাল নাম্বার, সো আ, দে আ ইউজ টু, আমরা যে সাদা কালো হচ্ছে সুইম, এটির সঙ্গে আইন যুক্ত হবে, সো দে আ ইউজ টু সুইমিং ইন দ্য রিভার রেগুলারলি, তারা নিয়মিত নদীতে সাঁতার কাটতে অভ্যস্ত। পরে যে বাক্যটি ফলো করুন, আমার মা ঠান্ডা চা খেতে অভ্যস্ত, সাবজেক্ট হচ্ছে আমার মা, মাই মাদা, থার্ড পার্সন গেল আমার, সো ইজ, মাই মাদা ইজ ইউজ টু টেকিং কোল্ড টি, ঠান্ডা চা হচ্ছে কোল্ড টি, গরম চা হচ্ছে হট টি, সো মাই মাদা ইজ টু টেকিং হট টি, আমার মা ঠান্ডা চা খেতে অভ্যস্ত। বিমান আপনারা যদি পৃথিবীর যে কোনো প্রান্তে বসে কিংবা ঘরে বসে বিনামূল্যে ইংলিশ শিখতে চান, তাহলে আপনারা ইউটিউবে লার্ন ইংলিশ উইথ শিমুসা চ্যানেলের যে লাল সাবস্ক্রাইব বাটন দেখতে পাচ্ছেন, আপনার এই সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে চ্যানেল সাবস্ক্রাইব করে নেবেন, এবং পাশে যে বেল বাটনটি দেখতে পাবেন আপনার বেল বাটনটি অন করে রাখবেন, যাতে আপনি ইউটিউব থেকে আমার পরবর্তী লেসন সম্পর্কে নোটিফিকেশন পান। বিমান আপনারা অনেকে আমাকে ইনবক্স করেছেন যে আপনারা সাবস্ক্রাইব করেছেন কিন্তু আপনারা নোটিফিকেশন পান না, আপনারা যারা সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অন করেনি আপনারা নোটিফিকেশন পাচ্ছেন না, আপনারা নিয়মিত লেসন পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অন করে রাখবেন। বিমান আপনারা যদি ইংরেজি ভাষার প্রত্যেক দক্ষ হচ্ছেন, ফর এক্সাম্পল ইংলিশ প্রনাউন্সিয়েশন, ব্রিটিশ আমেরিকান প্রনাউন্সিয়েশন, ইংলিশ গ্রামার, লিসনিং, স্পিকিং, রিডিং, রাইটিং এবং বুকাবে দক্ষ হচ্ছেন, তাহলে আপনারা ইউটিউবে লার্ন ইংলিশ উইথ শিমুসা চ্যানেলে এ পর্যন্ত দেওয়া যে 200 ভিডিও, প্রায় 200 ভিডিও পোস্ট করা হয়েছে, আপনারা প্রত্যেকটি ভিডিও ভাষা প্র্যাকটিস করে আমি নিশ্চিত যে আপনারা ইংরেজি ভাষার প্রত্যেক স্তরে আপনারা খুব দ্রুত দক্ষ উঠবেন। বিমান এ পর্বে আমি আপনাদেরকে ইউজ টুর নেগেটিভ সেন্টেন্সের ব্যবহারটি প্র্যাকটিস করাচ্ছি, অর্থাৎ নাবোধক বাক্য, সেটি হচ্ছে লক্ষণ ইউজ অফ নেগেটিভ সেন্টেন্স অফ বি প্লাস নট প্লাস ইউজ টু। আপনি রুলটি ফলো করুন, বর্তমানে কেউ কোনো কিছু করতে অভ্যস্ত নয় অর্থে ইঙ্গিতে নাবোধক বাক্যের স্ট্রাকচারটি হবে, প্রথমে হচ্ছে সাবজেক্ট প্লাস এম নট অব্লিক ইজ নট অব্লিক আ নট প্লাস ইউজ টু প্লাস বেস ফর্ম অফ ভার্ব প্লাস আইএনজি প্লাস এক্সটেনশন। বিভিন্ন লক্ষণ যে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে অভ্যস্ত বর্তমানে কিন্তু করতে অভ্যস্ত অর্থে হচ্ছে সাবজেক্ট প্লাস এম ইজ আ প্লাস ইউজ টু প্লাস বেস ফর্ম অফ ভার্ব প্লাস আইএনজি প্লাস এক্সটেনশন। আর নেগেটিভ অর্থাৎ নাবোধক বাক্য হচ্ছে আপনি শুধু এই বিয়ের সঙ্গে অক্সিলারির সঙ্গে আপনি নট বসাবেন, অ্যাম নট ইজ নট আ নট, শুধু এইটুকু পার্থক্য, নট বসলো। লক্ষণ একটি বাক্য, আমি অধিক রাত জেগে অভ্যস্ত নই, কোনো কিছু বর্তমানে করতে অভ্যস্ত নয় অর্থে এই যে স্ট্রাকচারটি, সো কে অধিক রাত জেগে অভ্যস্ত নয়, আমি, আমি হচ্ছে সাবজেক্ট, সো আই, তারপর হচ্ছে আমরা জানি আয়ের সঙ্গে অ্যাম নট বসবে, থার্ড ফার্স্ট সেকেন্ডের সঙ্গে ইজ নট বসবে, বাকি সব ক্ষেত্রে আ নট বসবে, সো আই এম নট বসালাম, তারপর হচ্ছে যে ইউজ টু, আই এম নট ইউজ টু, বেস ফর্ম অফ ভার্ব, আমরা যে জানি যে জেগে অভ্যস্ত হচ্ছে জাগা হচ্ছে অ্যাওয়েক, এর সঙ্গে আইএনজি হবে, সো আই এম নট ইউজ টু অ্যাওয়েকিং, অধিক রাত হচ্ছে লেট নাইট, আই এম নট ইউজ টু অ্যাওয়েকিং লেট নাইট, অর্থাৎ আমি অধিক রাত জেগে অভ্যস্ত নই। পরের বাক্যটি ফলো করুন, আমার বাবা চা খেতে অভ্যস্ত নই, উনি চা খেতে অভ্যস্ত নই, সো বাক্যটি প্রথম হচ্ছে সাবজেক্ট হচ্ছে আমার বাবা, মাই ফাদার, এটি থার্ড ফার্স্ট সিঙ্গেল নাম্বার, সো ইজ নট, মাই ফাদার ইজ নট, রুনজি হচ্ছে ইউজ টু, তারপর হচ্ছে আমরা জানি যে খাওয়া হচ্ছে চা সফট ড্রিঙ্কস, সো ঠিক হ্যাব ঠিক আপনি যেটা ইউজ করেন, সো এখানে ঠিক ইউজ করা হয়েছে, এটির সঙ্গে আইএনজি হবে, মাই ফাদার ইজ নট ইউজ টু টেকিং টি, আমার বাবা চা খেতে অভ্যস্ত নই। পরের বাক্যটি ফলো করুন, ছেলেটি মিথ্যা বলে অভ্যস্ত নয়, সো ছেলেটি হচ্ছে দ্য বয়, রুনজি হচ্ছে ছেলেটি থার্ড ফার্স্ট সিঙ্গেল নাম্বার, সো ইজ নট, দ্য বয় ইজ নট, রুনজি হচ্ছে ইউজ টু, বেস ফর্ম ভাবের সঙ্গে আপনি বলা হচ্ছে ঠেল, এটির সঙ্গে আইএনজি হবে, দ্য বয় ইজ নট ইউজ টু টেলিং এ লাই, অর্থাৎ ছেলেটি মিথ্যা বলে অভ্যস্ত নয়। পরটি লক্ষ্য হচ্ছে তিনি ভ্রমণে অভ্যস্ত নয়, কে তিনি, তিনি হি বা শি, হি ইজ নট ইউজ টু ট্রাভেলিং, অর্থাৎ তিনি ভ্রমণে অভ্যস্ত নয়। বিমান আমি এরপর আপনাদেরকে ইউজ টু, বি প্লাস ইউজ টু যে অ্যাফার্মেটিভ কোশ্চেন, আমরা জানি যে অ্যাফার্মেটিভ কোশ্চেনের বাংলা অর্থ হচ্ছে হে প্রশ্ন বাক্য। বিমান ইন্টারগেটিভ সেন্টেন্স অর্থাৎ প্রশ্ন বাক্য দুই ধরনের, আমরা জানি অ্যাফার্মেটিভ কোশ্চেন এবং নেগেটিভ কোশ্চেন। অ্যাফার্মেটিভ কোশ্চেনকে বাংলায় হে প্রশ্ন বাক্য বলা হয় এবং নেগেটিভ কোশ্চেনকে বাংলায় না প্রশ্ন বলা হয়। আমি আপনাদেরকে এই পর্বে হে প্রশ্ন বাক্য আপনি কীভাবে বি প্লাস ইউজ টু কীভাবে তৈরি করবেন, লক্ষণ ইউজ অফ অ্যাফার্মেটিভ কোশ্চেন অফ বি প্লাস ইউজ টু, আপনি কাউকে প্রশ্ন করতে বা জানতে, যেমন বর্তমানে কে কোনো কিছু করতে অভ্যস্ত কি জানতে বা প্রশ্ন করতে স্ট্রাকচারটি হবে, প্রথমে হচ্ছে আমরা বি হবে, বি মিন্স বিভাব, এম ইজ আ প্লাস সাবজেক্ট প্লাস ইউজ টু প্লাস বেস ফর্ম অফ ভার্ব প্লাস আইএনজি প্লাস এক্সট্রা প্লাস কোশ্চেন মার্ক। আপনি একটি বাক্য ফলো করুন, আপনি কি ধূমপানে অভ্যস্ত অথবা আপনার কি ধূমপানের অভ্যাস আছে, অল দ্য সেম কোশ্চেন, সো আপনি এর অনুযায়ী যদি করেন তাহলে প্রথমে হচ্ছে
আপনি হচ্ছে আমরা জানি আপনি হচ্ছে ইউ, সো এখানে রুনুজি অ্যামিজা, এখানে আ বসবে আ। তারপর হচ্ছে সাবজেক্ট হচ্ছে আপনি, আপনি হচ্ছেন ইউ আয়ু। তারপর হচ্ছে ইউজ টু, ইউজ টু বসলেন। তারপর বেস ফ্রম আর ভার্ব, আমরা জানি যে ধূমপান করা হচ্ছে স্মোক, সো এটির সঙ্গে আইএনজি যুক্ত হবে। এই যে আইএনজি আই ইউজ টু স্মোকিং, আপনি কি ধূমপানে অভ্যস্ত বা আপনাকে ধূমপানের অভ্যাস আছে? আপনি পরের বাক্যের প্রয়োগ করুন, তুমি কি মিথ্যা কথা বলতে অভ্যস্ত বা তোমার কি মিথ্যা বলার অভ্যাস আছে? আপনি এই বাক্যটি যদি ট্রান্সলেট করে ইংরেজিতে, তাহলে প্রথমে হচ্ছে তুমি, আমরা জানি যে তুমি যেহেতু এটি এম ইজ আ, সাবজেক্ট অনুযায়ী ভিউয়ার্স এই অক্সিলারি বসবে আ হবে আ। তারপর সাবজেক্ট হচ্ছে ইউ, আই ইউজ টু, মিথ্যা কথা বলা হচ্ছে টেলিং এ লাই, সো আই ইউজ টু টেলিং এ লাই। তুমি কি মিথ্যা কথা বলে অভ্যস্ত বা তোমার কি মিথ্যা বলা অভ্যাস আছে? অল দ্য সেম কোশ্চেন। পরের বাক্যটি ফলো করুন, তোমার বড় ভাই কি নিয়মিত শরীরচর্চা করতে অভ্যস্ত? এখানে সাবজেক্ট হচ্ছে তোমার, তোমার বড় ভাই, সো আপনি এটি থার্ড পার্সন গ্রামার, সো ইজ হবে অবশ্যই, থার্ড পার্সন যেহেতু ইজ হবে। তারপর তোমার ভাই হচ্ছে সাবজেক্ট, ইজ ওয়ে এল্ডার ব্রাদার, ইউজ টু টেকিং এক্সারসাইজ রেগুলারলি, তোমার বড় ভাইকে নিয়মিত শরীরচর্চা করতে অভ্যস্ত। বিহন পরে যে বাক্যটি সেটি ফলো করুন, যেমন আপনি কি গরম চা খেতে অভ্যস্ত বা আপনার কি গরম চা খাওয়ার অভ্যাস আছে? আছে আপনি এই কোনো প্রশ্ন করতে বা জানতে রুন যে আপনি যেহেতু, সো প্রথমে হচ্ছে আ আ, তারপর সাবজেক্ট হচ্ছে ইউ, ইউজ টু টেকিং হোট টি, আপনার কি চা খাওয়ার অভ্যাস আছে, গরম চা খাওয়ার অভ্যাস আছে বা আপনার কি গরম চা খেতে অভ্যস্ত? বিহন পরবর্তী লেসনে আপনাদের সঙ্গে আবার দেখা হবে। আপনারা অবশ্যই অবশ্যই আমি যে লেসনগুলো দিচ্ছি ইউটিউবে, আপনারা লেসনগুলো নিয়মিত চর্চা করবেন, তাহলে আপনারা ইংরেজি ভাষা প্রত্যেক স্তরে, ফর এক্সাম্পল লিসনিং, স্পিকিং, রিডিং, রাইটিং আপনারা দক্ষ হবেন। ভিউয়ার্স, আপনারা যদি স্পিকে লক্ষ্যে বসতে চান, আপনারা অবশ্যই অবশ্যই ইউটিউবে আমার সঙ্গে থাকবেন এবং অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত আপনারা প্রতিটি ভিডিও ভাষায় চর্চা করবেন, তাহলে আপনারা খুব দ্রুত ইংরেজিতে ভিউয়ার্স আপনারা খুব দক্ষ হবেন। ভিউয়ার্স, নমো ঠুরে, ইউ স্টে ফাইন, সি ইউ অ্যাগেন, টিল দেন আল্লাহ হাফেজ, বাই বাই।